রাজ্যত সরকারে একাংশ ভেঞ্চার শিক্ষকর পদ প্রাদেশিকরণ করলে যদিও আন একাংশ শিক্ষকে সরকারের রঙা ফিটার মেট পেসর পদ প্রাদেশিকরণ হওয়ার পর বঞ্চিত হবল হল অধিকাংশ শিক্ষকে আকো টিউটর পদ লয়ে সন্তুষ্টি লভিবল হল তেনে সময়তে বাক্সা জেলার গরিশ্বরের এগারী ভেঞ্চার শিক্ষকে এটা দুর্ঘটনাত পতিত হয়ে চিকিৎসার হাবাথুরি খাবলগা হয়েছে যি সময় 25-30 বছর বিনা বেতনে শিক্ষকতা করার পাছতো সরকারের ফুটাকুড়ি এটাও নাপালে তেনে সময়তে গরিশ্বরের বেঙেনাহাটি হাইস্কুলের শিক্ষক 5 নং গরিশ্বর গেরুয়া নিবাসী আইনুল হক যাওয়া 3 জুলাই শনিবার দিনের প্রায় 2 বজাত বিদ্যালয়ের উভতি আহি থাকার সময়তে এটি দুর্ঘটনাত পতিত হয়ে এটা বিছনাতে থাকবলগা হয়েছে সেদিন আইনুল হকে বিদ্যালয়ের কাম সামরি ঘরলে উভতি আহি থাকার সময়তে পিছপিনের এখন ট্রাকে খুন্দিয়াই থ যায় যার ফলত ভরি আর কঁকালত বেয়া হয়ে আঘাতপ্রাপ্ত হয়। 1996 সনত স্থাপিত বেঙেনাহাটি হাইস্কুলত প্রতিষ্ঠাকালের শিক্ষকতা করে ভেঞ্চার বিদ্যালয়তে জীবনের 28টা বছরে অতিবাহিত করলে কিন্তু প্রাদেশিকরণ নহল বিদ্যালয়খন যার বাবে এটা উন্নত চিকিৎসার বাবেও হাহাকার করবলগিয়া হয়েছে দুর্ভোগিয়া পরিয়ালটোয়ে। সেয়ে বিনা বেতনে শিক্ষকতা করে জীবন অতিবাহিত করা আইনুল হকে সরকার তথা সদাশয় রাইজের সহায় বিচারিছে সহায়ের বাবে স্টেট ব্যাংকের গরিশ্বর শাখার একাউন্ট নম্বর 3041086631 তথা IFSC নম্বর SBIN 00104 তথা যোগাযোগের নম্বর 9401387550। ইয়ার ক্ষেত্রে মানে দুঃখে লাগে, দুখিয়ার দুঃখনো কেতিয়া গুছিব সেইটো ভগবানের ওসর কেতিয়াবা ভাবো। যিজন লড়া আজির পৰা 27-28 বছর এখন বেঙেনাহাটি হাইস্কুলত ফেঞ্চার হিসাবত যেটু খাতি সেই স্কুলের সকামতে বা স্কুলের মিটিংতে যাই যেটু দুর্ঘটনাগ্রস্ত হল সেই দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পিছত তাৰমানে এই সৰু সৰু ল'ৰা ছোৱালীকেইটা চাই দুখ লাগিল। এনেতে গোটেই যেতিয়া সি অচেতন হৈ পৰিল তাৰপিছত গোটেই গাঁৱৰ ৰাইজে গৈ মেলি তেওঁক মেডিকেলত ভৰ্তি কৰালে। মেডিকেলত ভৰ্তি কৰাৰ পিছত তেওঁৰ আৰ্থিকভাৱে একেবাৰে দুৰ্বল, তেওঁৰ মাটি বাৰী নাই বা কোনো উপাৰ্জনস্থল একেবাৰে নাই। এই গাঁৱতে আমাৰ মছজিদ কমিটিত বা মছজিদৰ আমাৰ সেইজন খাদিম হিচাপত বুলি কয় এই গাঁৱে সেই খাদিম পোষ্টটো তেওঁক চাউলকেইটা আহে সেই হিচাপতে গাঁৱে এই খাদিম হিচাপত ৰাখি বা স্কুলতো বেতন নাপায় সেনেকৈ চলি মেলি আছিল। তাৰপিছতে তেওঁৰ ঘটনাটো হ'ল, তাৰপিছত গোটেই গাঁৱৰ ৰাইজে পইচা পাই উঠাই আমি জি এন আৰ চিত লৈ গ'লোঁ। জি এন আৰ চিটো বহু টকাৰ বিল হ'ল, কিছু সংখ্যক তেওঁৰ শহুৰেকহঁতৰ ঘৰৰ পৰাও কিছু সংখ্যক টকা পইচা দিলে। দিয়াৰ পিছত আৰু সেনেকৈ বৰ্তমান তেখেত 3 দিন মাত্ৰ মেডিকেলত যদি আমি 15 দিন ৰাখিব লগা আছিল কিন্তু 15 দিন নাৰাখি মাত্ৰ 3 দিনতে ডক্তৰক গোটেইখিনি বুজাই কৈ 3 দিনতে আমি তাৰমানে ঘৰলৈ লৈ গুচি আহিছোঁ। কাৰণ তাতে যিমান দিন থাকিব সিমান তাতে বিল উঠি থাকিব, সেয়েহে তেখেতক আমি ক'লোঁ যে আমি লৈ যাওঁ, যেতিয়া দরকার হয় আপনার ওসরত লৈ আহিম বলে তেখেতক আমি লৈ আহিলোঁ। বর্তমান তেওঁৰ স্বাস্থ্য কব লাগিলে যেহেতু কঁকালৰপৰা খোঁ ভৰিখন সম্পূর্ণরূপে অচেতন, তেওঁৰতো হাড্ডিডাল 2-3 জায়গাত ভাঙিছিল। তেওঁতো প্রথমে গাড়ির চকা উপরে উঠি যোৱা বুলি কৈছিল কিন্তু তথাপিও তেওঁ যিটো পকাত যি হিসাবে তেওঁৰ মঙহবিলাক উঠি উঠি গৈছিল, তেওঁ আৰু মোটামুটি 1.5-2 বছর তেওঁ কোনো কামে কৰিব নোৱাৰে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।